নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করেছি। আমি আজকে বানাবো দেশি চিকেনের কারি, একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা করা যায়। আশা করি তোমাদেরও ভালো লাগবে এইভাবে বানালে। দেশি চিকেনের এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 কিলো পরিমাণ চিকেন। আমি এখানে চিকেনটা স্কিন বা ছাল সহই নিয়েছি। স্কিনের মধ্যে যে ছোট ছোট লোমগুলো থাকে ওগুলোকে আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চিকেনের গায়ে বা স্কিনে যে তেলটা থাকে ওটাই কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার এতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে রান্না করার পর চিকেনটা বেশ নরম থাকে আর ভেতরটা জুসি ভাবও থাকে। এবার এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল মাখিয়ে রাখলে চিকেনের আস্টে গন্ধটা কম লাগে। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব চিকেনের সাথে। চিকেনটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো, তারপর রান্না করব। এবার একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, গোটা জিরে, একটা তেজপাতা, ছোট এলাচ, জায়ত্রী, দারচিনি আর শুকনো লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত গোটা মশলাগুলোকে বেটে নেব। বাটা মশলা ইউজ করলে কিন্তু রান্নায় একটা আলাদা স্বাদ আসে, তাই অবশ্যই কিন্তু দেশি চিকেনের এই রেসিপিটাতে তোমরা বাটা মশলা ইউজ করবে। আর নিয়ে নিয়েছি রসুন বাটা 2 চা চামচ আর আদা বাটা 2 চা চামচ। আর নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা স্বাদ অনুযায়ী। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে এইরকম লাল মিডিয়াম সাইজের পেঁয়াজটা 3টা নিয়েছি। আর নিয়েছি সাদা পেঁয়াজ, এটাকেও কেটে নিয়েছি। দেখো এইরকম সাইজের 3টা সাদা পেঁয়াজ নিয়েছি। এই রান্নাটায় আমি সাদা পেঁয়াজ ইউজ করেছি, তবে এটা একদমই অপশনাল। সাদা পেঁয়াজ সবসময় পাওয়া যায় না, তাই এটা না দিলেও কোনো সমস্যা নেই। সমস্ত মশলা রেডি, এবার রান্নাটা শুরু করব। একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হলে এতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি দিলে রান্না একটা বেশ লাল কালার আসে, আর চিকেনটা সেদ্ধ হতেও কিন্তু চিনিটা সাহায্য করে। এবার এতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর চিনিটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আমি 2 রকমের এই পেঁয়াজটা দিয়ে দিলাম। যদি সুযোগ থাকে তাহলে তোমরা দেশি চিকেনের এই রেসিপিটাতে সাদা পেঁয়াজ ইউজ করবে। পেঁয়াজের পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই এটা ভাজতে সময় লাগবে। গ্যাসটাকে আমি ফুল ফ্লেমেই রেখেছি, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজতে সুবিধা হবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম এতে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাগুলো। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কার পরিমাণটা কম বা বেশি করে নেবে। খুব ভালোভাবে আদা আর রসুন বাটাটা মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর সমস্ত মশলাগুলো একসাথে আমি কষিয়ে নেব। একটু বেশি সময় ধরেই মশলাটা কষাতে হবে, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে। হলুদ ছাড়া আমি বাকি সমস্ত মশলাগুলোই বেটে রান্নায় ইউজ করেছি। তোমরা তো সবাই জানো বাটা মশলায় রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। যখন এটা তেল ছাড়তে শুরু করবে তখন গ্রাইন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। মশলাটা কষানো হয়ে এসছে, এবার এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব 40 থেকে 45 মিনিট। এই পর্যায়ে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, আর এটাকে মাঝে মাঝে আমি একবার করে নেড়ে নেব যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। 40 থেকে 45 মিনিট পর ফিরে এলাম। মাঝখানে আমি 2 থেকে 3 বার নেড়ে নিয়েছিলাম। চিকেনটা এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর এটার থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবারেতে দিয়ে দিলাম গরম জল। আমি এখানে 2 গ্লাস পরিমাণ গরম জল দিয়েছি। গরম জল দিলে কিন্তু চিকেনটা বেশ নরম থাকে। চিকেনটা কষা হয়ে গেলে তোমরা প্রেশার কুকারে দিয়ে 5 থেকে 6টা হুইসেল দিয়েও প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো। আমি এটাকে প্রেশার কুকারে না দিয়েই
মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করব। জল দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে এটা 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি। আমি যেভাবে রান্না করেছি এই প্রসেসে রান্না করলে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু টেস্ট লাগবে। একদম শেষ পর্যায়ে এতে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। অবশ্যই তোমরা এই পর্যায়ে লবণটা টেস্ট করেই দেবে যদি প্রয়োজন মনে হয়, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। চিকেনটা দেখলেই বুঝতে পারবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনের এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো, আর তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই হিসাবে ঝোলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। আমি এটাকে খুব বেশি ঝোল করব না, ঠিক এরকম মাখামাখা ঝোল রাখবো। চিকেনের একদম সহজ এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি। মাঝে মাঝে তোমরা দেশি চিকেনের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে, আশা করি ভালো লাগবে। আজকের মতো আসি টাটা, ভালো থাকো সুস্থ থাকো।